তো হ্যালো ফ্রেন্ডুরা, কুইজার সায়ানের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওর আগের অংশে বলেছিলাম যে আমেরিকার অ্যাপোলো 11 চন্দ্রাভিযান বা অ্যাপোলো 11 মিশন কেন দুনিয়ার অনেক মানুষের কাছে ফেক মনে হয়, এবং সেই ভিডিওর আমি বলেছিলাম যে সেই ভিডিওর কন্টিনিউশন হবে এই ভিডিওটি, এবং গল্প এখনও কিছু বা এখন অনেকটা বাকি রয়ে গেছে। তো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট ঘোষণা, রিসেন্টলি আমি একটি পডকাস্ট সিরিজ চালু করেছি স্পটিফাইতে, তার নাম হলো দি এভরিথিং পডকাস্ট। অলরেডি এই পডকাস্টের 3টে এপিসোড রিলিজ হয়ে গেছে, অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি লোকে। তো এখনও ইউটিউবে আমি বলিনি যে আমি পডকাস্টটি শুরু করেছি। তো যারা এই পডকাস্টটি শুনতে চাও তারা নিচে 3টে প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, আপাতত এই 3টে প্ল্যাটফর্মেই পডকাস্টটি শোনা যাচ্ছে, অ্যাঙ্কার FM, স্পটিফাই এবং হাফ অফার স্টুডিও। তো যারা এই 3টে অ্যাপের মধ্যে যে কোনো একটি ইউজ করো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করেই পডকাস্ট সিরিজটি শুনতে পারো। এবং পডকাস্টটি কেমন লাগলো তা অবশ্যই দি এভরিথিং পডকাস্ট 09@gmail.com তোমরা আমাকে মেল করে জানাতে পারো। এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা আমাকে DM করতে পারো। তো চলো আর বেশি দিনে করে আজকের ভিডিওর দ্বিতীয় পর্বটি শুরু করা যাক। 1969 সালে প্রথম অ্যাপোলো 11 মিশনে মানুষ চাঁদে যায়। নীল আর্মস্ট্রং, এডভিড অলিন, মাইকেল কলিন্স তারা গেছিলেন, এবং তারপর থেকে মোট 5 বার মানুষ চাঁদে গিয়েছিল, এবং শেষবার মানুষ চাঁদে যায় 1972 সালে ডিসেম্বর মাসে। কিন্তু তারপর থেকে আজ অবধি প্রায় 40 বছর পেরিয়ে গেল, 40-এর বেশি বছর পেরিয়ে গেল, মানুষ কিন্তু আর কখনোই চাঁদে যায়নি। এর সত্যতা বা এই ঘটনার কারণ খুঁজতে হলে আমাদেরকে টাইম মেশিন করে 2টি সময়ে যেতে হবে। একবার যেতে হবে 1969 সালে, আরেকবার যেতে হবে 2007 সালে। প্রথমে আমরা 1969 সালে ঘটনাটি জানবো, তারপরে আমরা 2007 সালে যাব। 1969 সালে যখন মানুষ প্রথমবার চাঁদে গিয়েছিল তারা সেখানে কী করছিল এবং নাসার সাথে তাদের সমস্ত কথোপকথন রেডিওতে এবং টিভিতে রিলে করে শোনানো হচ্ছিল লাইভ। কিন্তু তাদের কনভারসেশনের মধ্যে বেশ কিছু মিনিটের গ্যাপ থেকে যায়। হঠাৎই টিভি এবং রেডিওর সমস্ত কানেকশন কাট করে দেওয়া হয়, এবং কয়েক মিনিট পর আবার পুনরায় সেই কানেকশনগুলি এস্টাবলিশ করে দেওয়া হয়, ফলে মানুষ আবার সেই রেকর্ডিং দেখতে পায়। কিন্তু যেটুকু গ্যাপ রয়ে গেছিল বা যেটুকু সময় কাট ছিল কানেকশন, কী ছিল এমন ওই রেকর্ডিংয়ে যা মানুষের কাছ থেকে লুকানো হয়েছিল? সম্প্রতি ইউটিউব সহ বিভিন্ন ওয়েবসাইটে একটি রেকর্ডিং ভাসছে, সেই রেকর্ডিংকে নাকি দাবি করা হয় যে এই রেকর্ডিংটাই তখন মিসিং ছিল, এবং এই রেকর্ডিংয়ের দাবি যে চাঁদে নাকি নীল আর্মস্ট্রং একটি UFOকে দেখেছিলেন এবং এলিয়েনকে দেখেছিলেন। তো এটা গেল 1969 সালের কথা। এরপর আরও 3 বছর কেটে যায়, মানুষ শেষবার চাঁদে গেছিল 1972 সালে। তাহলে কি এই কারণটাই সবথেকে বড় যে 1972 সালের পর আর কোনো মানুষ কখনো চাঁদে যায়নি? তাহলে যদি এটা সত্যি হয় যে চাঁদে এলিয়েন রয়েছে, তাহলে কেন মানুষ আরও 5 বার চাঁদে গেল, এবং কেন 1972 সালের পর থেকে আচমকাই চাঁদে যাওয়া বন্ধ করে দিল? এই প্রশ্নটা কিন্তু আজও অনেকের মনে রয়ে গেছে। এরপর আমাদেরকে ফিরে যেতে হবে 2007 সালে। যাবার আগে কয়েকটি কথা এই মুহূর্তে জেনে রাখা ভালো। আমেরিকা সরকার এবং নাসা যৌথভাবে আরও 3টি চন্দ্রভিযান মিশন প্ল্যান করে রেখেছিলেন, সেটা হলো অ্যাপোলো 18, অ্যাপোলো 19 এবং অ্যাপোলো 20। আপনি যদি উইকিপিডিয়া দেখেন তাহলে দেখবেন যে এই 3টে প্রজেক্টকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল, কারণ সেই সময় সরকারের কাছে অতটা টাকা ছিল না। 2007 সালে যখন দুনিয়ায় সবেমাত্র ইউটিউবের জন্ম হয়েছিল, সেই সময় একটি ইউটিউব চ্যানেল খোলা হয় যার নাম রেডি রেট। এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়, তাদের মূল বিষয় ছিল আমেরিকার অ্যাপোলো 20 মিশন। যে মিশনটি বাতিল করে দেওয়া হয়েছিল বলে সরকারি খাতায় রয়েছে, বাজেট না হওয়ার কারণে যে সরকারি মিশনটি বাতিল হয়ে গেছিল, সেই মিশনের কিছু রেকর্ডিং ফুটেজ সেই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। একটি পপুলার ইউটিউব ফুটেজে দেখা যায় যে চাঁদের একটা স্পেসশিপ রয়েছে, সেখানে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, চাঁদের মাটির কিছু ফুটেজ পাওয়া যায়, আর পাওয়া যায় সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর জিনিস, একটি এলিয়েনের মৃতদেহ। সায়েন্টিস্টরা সেই এলিয়েনের নাম দিয়েছিলেন মোনালি। ইউটিউব চ্যানেলের মালিক ছিলেন যার নাম ছিল উইলিয়াম রটলিলেজ, তার ইউটিউব চ্যানেল ছিল এটি রেডি রেট FF।
তিনি দাবি করেছিলেন যে অ্যাপোলো 20 মিশনটি হয়েছিল 1976 সালে। এই সায়েন্টিস্টের দাবি ছিল যে তারা চাঁদে প্রায় একটি ভাঙাচোরা স্পেসশিপ পান এবং সেই স্পেসশিপের ভেতরে দুটি ডেড বডি পান এলিয়েনের, একটি পুরুষ অপরটি মহিলা, এবং তারা মহিলার ডেড বডিটি সাথে করে নিয়ে আসেন এবং রেখে দেন এরিয়া 51 রিসার্চ করার জন্য। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে স্পেসশিপে একটি নির্দিষ্ট ওজনেরই মাল লোড করা যায় বা এবং একটি নির্দিষ্ট ওজনের মানুষই থাকতে পারে, ওভারওয়েট হয়ে গেলে কিন্তু স্পেসশিপ সবসময় প্রবলেম হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি যদি ভাবি যে স্পেসশিপটিতে নির্দিষ্ট পরিমাণ লোকই ছিল বা নির্দিষ্ট ওজনেরই জিনিসপত্র ছিল, তাহলে কী করে ওভারওয়েট স্পেসশিপটি পৃথিবীতে পৌঁছলো? এক্ষেত্রে একটা জিনিস হতে পারে যে হয়তো স্পেসশিপে কিছু জায়গা বাকি ছিল যার ফলে স্পেসশিপটি মৃতদেহটি নিয়ে এরিয়া 51 পৌঁছেছিল। পরবর্তীকালে কিছু রহস্যময় কারণে এই রেডিয়েট এফএফ চ্যানেল থেকে অনেকগুলি ভিডিও ডিলিট হয়ে যায়। উইলিয়াম রটারিয়াজ তার একটি নিজস্ব ওয়েবসাইট বানিয়ে সেখানেও এই ভিডিওগুলি পোস্ট করেন এবং সেখান থেকেও ভিডিওগুলি ডিলিট হয়ে যায়। তার পরবর্তীকালে তিনি একটি ইন্টারভিউ দেন একটি ওয়েবসাইটে, কিন্তু এবার তিনিই গায়েব হয়ে যান। আমরা যদি সরকারি দস্তাবেজ মেনে চলি তাহলে এই কথাগুলি সম্পূর্ণ ফেক এবং অ্যাপোলো 18, 19, 20 এই তিনটে মিশনই বাতিল হয়ে গেছিলো সরকারের বাজেট না থাকার কারণে। তাহলে তো আমাদের এই ভিডিওগুলোকেও মিথ্যা বলে ধরে নিতে হয়, কিন্তু তাহলে কেন এই মিথ্যা ভিডিওগুলি আপনি আপনি ডিলিট হয়ে গেল, প্রথমে ইউটিউব থেকে, পরবর্তীকালে ওয়েবসাইট থেকে, এবং শেষমেশ সেই মানুষটাই গায়েব হয়ে গেলেন? তাহলে কি 1972 লাস্ট মানুষ চাঁদে যায়নি, 1976 সালে গেছিল এবং লোকের অন্তরালে? এ সমস্তর উত্তর জানে একমাত্র নাসা, আর নাসা কোনোদিনও এই জিনিসগুলি প্রকাশ করবে না। অনেক কনস্পিরেসি থিওরিস্টদের মতে আমেরিকা এরিয়া 51 গোপন মিশন চালায় এলিয়েনদের ওপর, এবং সেখানে একটি আলাদা টিম রয়েছে যারা বিভিন্ন এলিয়েনদের ফটোগ্রাফস থেকে এলিয়েনগুলোকে বা ইউএফওকে ফটোশপ করে বাদ দিয়ে দেয়, সেগুলিকে নর্মাল ফটো বানিয়ে দেওয়া হয়। চাঁদের যে অরিজিনাল ফটোগুলো ছিল, যেগুলো চন্দ্রাভিযানের সময় তোলা হয়েছিল অ্যাপোলো 11 সময়তে, সেই ফটোগুলোতেও নাকি অনেক সময় এলিয়েনদের উপস্থিতি লক্ষ্য করা গেছিলো, কিন্তু সেগুলিকে ফটোশপ করে বাতিল করে দেওয়া হয়। থিওরি অনেক কিছুই বলে, কিন্তু পুক্ত প্রমাণ কোনো কিছুরই নেই, যার ফলে এগুলো কনস্পিরেসি থিওরি লিস্টে রয়ে গেছে। হয়তোবা কখনোই এগুলোর সত্যতা জানা যাবে না এবং এগুলি আজীবন রহস্য হয়েই থেকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটি ফার্স্টবার না দেখে থাকো, আই বাটনে ক্লিক করে দেখে নাও, অথবা এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। নাহলে এই ভিডিওর কোনো কিছু তোমাদের মাথায় ঢুকবে না। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবে যে তোমাদের কী মত এই ঘটনাটির ওপর, এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। এবং কুইসেশন চ্যানেল নতুন এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশনের সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাজা, ভালো থাকবেন, নমস্কার, বাই। এবং আরও একবার বলে দিই, এভরিথিং পডকাস্ট শুনতে ভুলবেন না, অলরেডি 3টি এপিসোড বেরিয়ে গেছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেখানে পডকাস্টগুলি শুনুন এবং আনন্দ নিন। গুড বাই।